আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, আপনারা জানেন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেক দেশ রয়েছে, কিন্তু বাংলাদেশের পুলিশের মতো এত নিকৃষ্ট কোনো দেশের পুলিশ নয়। জনগণের সাথে যে আচরণগুলো করে তারা, তো অনেক সময় দেখা যায় অনেক পুলিশ সদস্য নিহত হয়, কিন্তু একজন পুলিশ সদস্য 28 অক্টোবর বিএনপি সমাবেশে কিংবা জামাতের ইয়েতে তারা সংঘর্ষ ইয়ে হয়ে কিংবা একজন পুলিশ সদস্য নিহত হয়। আবার অনেক বিএনপির নেতাকর্মী অনেকে আহত হয়েছেন কিংবা অনেক 3 জন ওই দিন নিহত হয়েছেন। তো পুলিশ সদস্যের এই ইয়ে নিয়ে অনেক নেতাকর্মী কিংবা অনেক আসলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা তাদের আবেগ আপ্লুব্ধ হয়ে অনেক কিছু বলেছেন। তো কিন্তু যারা নিহত হয়, যারা নির্যাতিত হয়, একজন পুলিশ সদস্য সে যদি সরকারি চাকরি পেয়ে থাকে কিংবা তখন তার বেতন হয় জনগণের ট্যাক্সের মাধ্যমে, তখন সরকার তার বেতন দিয়ে থাকে। কিন্তু যে সরকার আসুক না কেন, এরকম না যে এক সরকার পরিবর্তন হলে আরেক সরকার তাদেরকে বিতাড়িত করবে কিংবা তাদেরকে সাসপেন্ড করবে, এটা না। যে সরকার আসুক না কেন, তাদের বেতন যে দাহ্য ইয়া রয়েছে সেটা ইয়া দিতে বাধ্য, কিন্তু তারা হচ্ছে জনগণের সেবক, তারা জনগণের স্বার্থে ইয়ে করবে, তারা হচ্ছে কোনো প্রকার ইয়া নয় যে আমি বিএনপিকে সাপোর্ট করবো কিংবা আওয়ামী লীগকে সাপোর্ট করবো, ওটা না। কিন্তু তারা কী করে জনগণের সাথে যে দুর্ব্যবহার করে কিংবা যে কর্মকাণ্ড করে, আপনারা দেখেছেন কুকুরের মতো ইয়ার মধ্যে গলা দেড়ে হেসড়ে টেনে হেসড়ে নিয়ে যায় কিংবা নিরপরাধ মানুষকে তারা মেরে। তো এই কারণে অনেক পুলিশ সদস্য আহত কিংবা নিহত হয়। এটার মূল কারণ হচ্ছে তাদের ব্যবহার এবং বাংলাদেশের যে সিস্টেম, বাংলাদেশের যে পলিসি সিস্টেম, এই জিনিসটা আপডেট করা উচিত, কিংবা এখনও প্রায় স্বাধীনতার প্রায় 52-53 বছর পরেও এখনও এই সিস্টেমটা আসলে বহাল রয়েছে, কিন্তু এখনও এই পরিবর্তন ইয়েটা কবে আসবে এটা আসলে চিন্তার একটি বিষয়। তো মূল ইস্যুটা আপনারা অবশ্যই দেখবেন যে আসলে প্রকৃত ক্ষেত্রে অপরাধী কারা। পুলিশ সদস্যরা যেভাবে মানুষের উপর যে আক্রমণ করে এবং ওই পুলিশ সদস্য নিহত হওয়ার পরে হয়তো বা অনেক যুবক যারা আছে চাকরি নেবে কিংবা পুলিশে জয়েন করবে, তাদের হয়তো বা আবেগ ইয়ে হবে কিংবা তারা হয়তো বা বিভ্রান্ত হবে যে আসলে পুলিশ সদস্য এই চাকরিটা না নেওয়াটা ভালো, কারণ জনগণের হাতে মেরে খেয়ে মারা যেতে হয়। আসলে জনগণ কখনো ইয়ে করবে না, একজন পুলিশকে সম্মান করবে যদি পুলিশ জনগণকে সম্মান করে। তো ভিডিওটি আপনারা দেখেছেন যে আসলে পরবর্তী সময় পুলিশ যে সদস্য যারা আছে তাদের সঙ্গে পাবলিক হতে বা জনগণ কী আচরণ করে এবং প্রথম তারা কী ধরনের আচরণ করে তাদের সঙ্গে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।